জনাব সারজি সালাম আপনার কাছে যেতে চাই। জনাব সারজি সালাম, আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন, আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে। ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে, তারপরে এসে সে বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করছে, ভাইবা দিয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছে, তারপরও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে, এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে? আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হচ্ছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম, এই জন্য আওয়ামী লীগ আমাকে 15 বছর পর মানে ইয়া দেয় নাই, প্রমোশন দেয় নাই, তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে, আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে, ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে, মানে আপনারা এই যে একটা উইয়ার দে সৃষ্টি করতেছেন, এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে? মানে বাংলাদেশ কি হুতু টুটসির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে, একজন হুতু একজন টুটসি এরকম? ভাই, আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি, আপনি এই দেশে থেকেছেন, দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন, আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে, রাজনীতি কিভাবে কাজ করে। মানে প্রথম কথা হচ্ছে, আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা, তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবায় যে ও আচ্ছা, আমরা আসলে কারা? আমরা কি এই মুহূর্তে আসলে আমলাতন্ত্রের কোনো বড় আমলা, নাকি আমরা কোনো মন্ত্রী, না কোনো উপদেষ্টা, না প্রধান উপদেষ্টা? তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের 3 জন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু 20-এর অধিক আসলে সদস্য রয়েছে, সকলে মিলে কাজ করছে প্রথমত। দ্বিতীয়ত, আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয়, এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে। আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে। আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই। আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে, ওই জায়গা থেকে প্রমোশনটি হয়নি, তারা এসে বলছে তারা বঞ্চিত, তাদের সাথে বৈষম্য হয়েছে, তাদের এই প্রমোশনটি চাই। তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে? রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে। সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা 3 জন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে, ব্যাপারটি এরকম নয়। দ্বিতীয়ত, যে জিনিসটি আপনি বলেছেন, এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি, ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত 16 বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে, সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে, পুলিশের পদে হোক, বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক, তাকে নিয়োগ দেওয়া যাবে না, তার গেজেট বের হবে না, প্রকাশিত হবে না, এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না, যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে। একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল, এই সময় বিগত 16 বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টের ছিল, তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় করে, বিভিন্ন দলের কার উপরে অত্যাচার করে, কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয়, কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে, হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয়, যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে, এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই, তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোনো একটি জায়গা যায়, তাদের ওই নিয়োগটি থাকা উচিত। তবে একটি জিনিস স্পষ্ট করি এখানে আপনাকে, এটি খুবই গুরুত্বপূর্ণ, আমি যখন আমার জায়গা থেকে দেখলাম 252 জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো, তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট, আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা, তাদের জায়গা থেকে এসেছে, কিছু জায়গায় যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে, পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই, কিন্তু ওই ভাইবা পরীক্ষায় 50 মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে 49 দেওয়া হয়েছে, 48 দেওয়া হয়েছে, এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে। সবারই যেখানে স্ট্যান্ডার্ড হচ্ছে, আমি একটু শেষ করি, আমার 2 লাইন লাগবে শুধু, তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে 38 থেকে 40, মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায়। কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইবাতে 50-এর ভিতরে 10-15,
তার ব্রিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেয়া হয়েছে। ওকে, তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু তারপরও যদি এখানে কোন রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো, সেটি আমরা সমর্থন করি না। আমার আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি, মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী, আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন, এগুলি কি আপনার চোখে পড়ছে, মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন, ভালো লাগছে আপনার? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে, যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে, যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে, এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি, এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে যদি কেন তাহলে যদি কেন যদি কেন কিছু করাকে সার্জিস যদি কেন আমি আমাদের জায়গা থেকে সার্জিস যদি কেন আমি দুটো ঘটনা বললাম, আপনি এই দুটো ঘটনা জানেন কিনা, এরকম নিশ্চয় আরো 50,000 ঘটনা আছে, আপনি যদি বলছেন কেন, যদি মানে এই দুটো ঘটনা আপনি জানেন কিনা, মানে এই দ্বারা আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে, এটার মধ্যে যদি কেন। আচ্ছা আচ্ছা, পরীক্ষার হলে যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি জানি আচ্ছা, ওইটা কি ঠিক আছে, মানে এটা করা ঠিক আছে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে? না, এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, এরকম বর্বরতা নির্যাতন নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে, এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা, সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি, যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে, ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে। আপনি জানেন না আছে কিনা, আমার তো ধারণা যে ছাত্রলীগের যে দুই নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন, থাকলে নিশ্চয়ই আপনি বলতেন, আমার ধারণা, বিকজ গত 8-10 বছরে যা কিছু হয়েছে, 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, 17 সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন, আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন, আমার ধারণা গত 6-7 বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন। আমার একটা ধারণা ছিল সার্জিস, যে যেই দুই নেতা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে, এটা আমার একটা ধারণা ছিল যে এই দুই নেতা দুষ্ট, এদেরকে গ্রেফতার করেন। প্রথম কথা হচ্ছে আপনাকে একটি জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের আসলে ছাত্রলীগের পোস্ট না পাওয়া সবচেয়ে বড় ছাত্রলীগের সাবেক নেতা মনে হয় সার্জিস আলম, কারণ আপনি আমার পুরো এই বিশ্ববিদ্যালয়ের মানে যদি জার্নিটা দেখেন কোথাও আমার কোনো কিন্তু সব আমি সেখানে সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যাইনি, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি, কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড দেওয়ার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে গিয়েছে, তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাইদের বাসায় গিয়েছে, এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে, তার কোনটিতেই কিন্তু আমি যাইনি, তো আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই, ক্লিয়ার কথা। আরেকটি কথা হচ্ছে আপনি এর আগে যেটি বলেছেন, আমি আপনাকে বলি মহিউদ্দিন ভাই, আমি একটি জিনিস আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে এর আগে যেটি বলেছেন এই যে দুইজন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে, আমি একজনটা শুনেছি আরেকজনটা শুনিনি, হয়তো আমার চোখে পড়েনি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল যাদেরকে চিনি, এরকম অন্তত আমি 50 জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা 15 তারিখে আমাদের সাথে যা হয়েছে 16 তারিখে এগুলোর সাথে সরাসরি জড়িত, তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলাও হয়েছে, তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম হয়তো তাদেরটা আগে আসতো, কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে, হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে, ব্যবস্থা নেবে, আমি কেন ব্যক্তিগত ভাবে বলতে চাই, অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে মানে যাই হোক সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি তাহলে বলেন নাই ব্যাপারটা তো এরকমই তাদের দুজনের গ্রেফতার, না না আপনার আসলে ঠিক আছে আমি আমি এইটাই বুঝলাম। আচ্ছা মহিউদ্দিন ভাই, আমাকে মহিউদ্দিন ভাই আপনাকে এখানে একটা ছোট আর্গুমেন্ট দিয়ে দেখেন আপনি যে এটা রিলেট করতে পারবেন, আর্গুমেন্টটা আমাকে শুধুমাত্র ধরেন, না না আর্গুমেন্ট একটা ছোট জাস্ট ইনসাইট, সেটা হচ্ছে যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় না, এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব, তাহলে যাদের উপরে
ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, আমাদের আসিফ কাদের জেল খেটেছে, তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা? অবশ্যই ক্ষোভ থাকার কথা। আছে তো, আছে 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 সাহেবদের সাথে ক্ষোভ আছে।